আলে বন্ধুরা, আমি শেখ গুণনীল। এখন আমি করব দেবালয় ভট্টাচার্য পরিচালিত, তানিয়া মানিকতলা, পরমব্রত চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত অভিনীত আমাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ পিআই মিনার রিভিউ। এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে যদি একদম সামান্য ধারণা দিই, এখানে তানিয়া মানিকতলা একজন প্রাইভেট ডিটেকটিভের ক্যারেক্টার প্লে করছে। তার চোখের সামনে একটা হিট অ্যান্ড রান কেস হয়ে যাচ্ছে, আহত ছেলেটাকে নিয়ে সে হসপিটালে ভর্তি করছে, কিন্তু পরের দিন ছেলেটা মারা যাচ্ছে। ছেলেটার মা তানিয়াকে এক প্রকার কনভিন্স করেই ফেলছে যে তার বিশ্বাস তার ছেলেকে মার্ডার করা হয়েছে, এবং সে চাইছে তানিয়া যেন অ্যাজ ডিটেকটিভ এই পুরো ব্যাপারটাকে খতিয়ে দেখে, ইনভেস্টিগেট করে। তানিয়া প্রাথমিকভাবে রাজি না হলেও পরবর্তী সময়ে সে যখন রাজি হচ্ছে এবং ইনভেস্টিগেশন শুরু করছে, সে রিয়েলাইজ করছে এই মার্ডারটার পেছনে একটা বিশাল বড় খেলা চলছে, যেটার ব্যাপারে বাকি বিশ্বের জাস্ট কোনো ক্লু নেই, জাস্ট কোনো আইডিয়া নেই। এবার এই খেলাটা কি এবং এই খেলার সঙ্গে কারা যুক্ত এবং এই খেলাটা দি এন্ড তানিয়ার ক্যারেক্টার করতে পারছে কি পাচ্ছে না, যাবতীয় জানতে গেলে এই 8 এপিসোডের সিরিজটা আপনাদেরকে আমাজন প্রাইমে দেখে নিতে হবে। দেখুন, এটা দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ, যে কারণে এই সিরিজটা থেকে আমার প্রচুর এক্সপেকটেশন ছিল। এবং ইন্দুবালার ভাতের হোটেল এই সিরিজটা তার লাস্ট দেখেছি, হইচইতে রিলিজ করেছিল, আপনারা প্রত্যেকে দেখেছেন আশা করি। দারুণ দারুণ একটা কাজ হয়েছিল। এই সিরিজটা কি ততটা ভালো হলো? এই সিরিজটা কিন্তু ততটা ভালো হয়নি। সিরিজটার মধ্যে অবশ্যই বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে স্টোরি আইডিয়াটা, যে বিষয়গুলোকে এক্সপ্লোর করবার চেষ্টা করা হয়েছে ডেফিনেটলি সেগুলো ইমপ্রেসিভ। হ্যাঁ, তার মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে, যেমন ভাইরাস আউটব্রেক, সেটার ব্যাপারে আমরা বিভিন্ন সিরিজে রিসেন্ট সময়ে দেখেছি, লাস্ট 2 বছরে কোভিড হওয়ার পরবর্তীতে, এবং সেখান থেকেই আসলে এই ধরনের সিরিজগুলোও হওয়া শুরু করেছে। মানুষ রিলেট করবে, কানেক্ট করবে, দেখতে মজা পাবে, এই সমস্ত বেবি প্ল্যাটফর্মগুলো এই ধরনের সিরিজ ডিজাইন করছে। কিন্তু সেটা হওয়া সত্ত্বেও আমি বলবো স্টোরি আইডিয়াটা কিন্তু বেশ বেশ ভালো ছিল। এই কয়েকদিন আগেই ভাইরাস আউটব্রেক নিয়ে আমরা একটা সিরিজ দেখতে পেলাম, কালাপানি, সেই সিরিজটাও ভাইরাস আউটব্রেক নিয়ে, এটাও ভাইরাস আউটব্রেক নিয়ে, কিন্তু ইটস মোর অফ আ ইনভেস্টিগেশন। ভাইরাস আউটব্রেক হয়েছে, তারপর প্রশাসন এবং চিকিৎসা ব্যবস্থা কীভাবে সাধারণ মানুষকে প্রোটেক্ট করবার চেষ্টা করছে, এটা কিন্তু এখানে এক্সপ্লোর করা হয়নি। ওটা নিয়ে কালাপানি, কালাপানির থেকে এখানেই কিন্তু এই সিরিজটা ডিফারেন্ট হয়ে যায়। বায়ো অ্যাটাক, টেররিস্ট গ্রুপ, ডার্ক ওয়েব, এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু ওভারঅল সিরিজের যে গল্পটা সেটাকে খুবই ইন্টারেস্টিং করে তোলে। এবং যেটা সবচেয়ে মজাদার, আমরা বিভিন্ন গোয়েন্দা কাজ দেখি, কিন্তু গোয়েন্দাদের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই যে পুলিশ থেকে তারা সাহায্য পায়, কিন্তু এখানে প্রথমেই একটা ডায়লগ দিয়ে দেওয়া হয়েছে যে প্রাইভেট ডিটেকশন ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ব্যান্ড, ইন্ডিয়াতে এটা ইললিগাল, এবং সেটা করতে হলে আপনাকে অ্যাজ স্পাই করতে হবে, কাইন্ড অফ স্পাই। আপনি আপনার নিজের দেশেই, আপনার নিজের শহরেই আপনি বিভিন্ন জিনিস খোঁজবার চেষ্টা করছেন, জানবার চেষ্টা করছেন, কিন্তু পুলিশের থেকে কোনো রকম সাহায্য তো পাবেনই না, উল্টে পুলিশ আপনার পেছনে বাস দিয়ে দিতে পারে। সেটা কিন্তু এই সিরিজটাকে খুব ইন্টারেস্টিং করে তোলে। তানিয়ার ক্যারেক্টারটা কত কাঠখড় পোড়াচ্ছে ইনভেস্টিগেট করতে গিয়ে, সব কিছু জানতে গিয়ে, খুঁজে বের করতে গিয়ে, সেটা কিন্তু কোথাও একটা গিয়ে ডেফিনেটলি সিরিজটাকে ইন্টারেস্টিং করে, অডিয়েন্সকে হুক করে রাখে। এবার আমি যদি সিরিজটার খারাপ দিকে চলে আসি, সিরিজটার প্রথম খারাপ দিক হচ্ছে সিরিজটা প্রচণ্ড বড় হয়ে গেছে। সিরিজটাকে শার্পলি এডিট করা দরকার ছিল, কিন্তু সেটা এখানে হয়নি। বেশ কিছু দৃশ্য রয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে যে এত বড় করে কেন টানছে সিনটাকে, কেন এত আগের থেকেই বা শুরু করছে সিনটাকে, কেন মেন যে ইনফরমেশনটা, মেন যে উদ্দেশ্যটা সেটা সার্ভ করে দেওয়ার পরেও ওই সিনটাকে এত বেশিক্ষণ রাখা হচ্ছে। তো এখানে এডিটিংয়ে একটা ঘোরতর সমস্যা হয়েছে। প্রথম 4টে এপিসোড প্রচণ্ডই স্লো, যেখানে তানিয়া মানিকতলার ক্যারেক্টারটার ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টটা হয়েছে, তার আশেপাশে যে সমস্ত মানুষ তাদের সঙ্গে তানিয়া কী বন্ডিং শেয়ার করে, এগুলোকে যেখানে এস্টাবলিশ করা হয়েছে সেটা প্রচণ্ড বেশি স্লো। মূল ন্যারেটিভটাকে সেটা কোথাও একটা কি ডিস্টার্ব করছিল। মেন কথা হচ্ছে এই যে সম্পর্কগুলো দেখানো হয়েছে বা তানিয়ার ক্যারেক্টারটার যে গিল্ট রয়েছে একটা, সেটা দেখানো হয়েছে, একটা ব্যাক স্টোরি রয়েছে, কাইন্ড অফ একটা ফ্ল্যাশব্যাক রয়েছে যেখান থেকে তানিয়ার গিল্টটা আসলে আসছে। সেই সিনটা ওয়েল ডিজাইন, সেই সিনটা দুর্দান্তভাবে স্টেজ, সেটা দেখতে খুব ভালো লাগে ওই ফ্ল্যাশব্যাকটা, কিন্তু ওই গিল্টটা না ওই সারফেস লেভেলেই রয়ে গেছে। সেটা এই ক্যারেক্টারটাকে কতটা হিট করছে, সেটা এই ক্যারেক্টারটাকে কতটা ট্রমা দেয়, সেটা দেখানো হচ্ছে, কিন্তু আফটারঅল সেটা টাচ করতে পারেনি আমাকে অডিয়েন্স হিসেবে, যে কারণে এই ক্যারেক্টারটার সঙ্গে আমি খুব একটা কানেক্টেড ফিল করিনি, খুব একটা রিলেট করতে পারছিলাম না ক্যারেক্টারটার সঙ্গে। এই ক্যারেক্টারটার গল্প দেখবার জন্য যে ইন্টারেস্টেড ফিল করবো, যে জানিটা কীরকম হয়, আফটারঅল যেটা সে করতে চাইছে সেটাতে সাফল্য পায় কি পায় না, এগুলো দেখবার জন্য খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। এমনি জাস্ট দেখানো হচ্ছে ইভেন্টের পর ইভেন্ট, দেখে যাচ্ছি, দ্যাটস ইট। সিনেমার ক্ষেত্রে শুধুমাত্র একটা প্লট দিয়ে হয়ে যায়, কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে ক্যারেক্টার রাইটিং ইজ মাস্ট, এখানে সেটাই ল্যাক করে গেছে। শুধুমাত্র যে প্রোটাগনিস্টের ক্ষেত্রে হয়েছে, সেই ক্যারেক্টারটা অত বেশি ইন্টারেস্টিং নয়, তার জন্য সমস্যা হয়েছে, এটাও আমি বলবো না, সেটা তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোনো চরিত্র কিন্তু নেই যে চরিত্রগুলোকে
খুব ভালো লেগেছে দর্শক হিসেবে আমার, মানুষের মনে ধরবে এরকম চরিত্র প্রায় নেই বললেই চলে। এখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, এক টাইম সেই ক্যারেক্টারটা কি বলছে, কেন বলছে, কি করছে, কেন করছে অনেক সময় বোঝা যায়ই না, বা সেটা আফটারঅল সেই গল্পটাতে দরকার কি, ওই সিনটা থাকলে কি না থাকলে কি। এবং যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও কিন্তু আরও বেটারভাবে আমার মনে হয় লেখা যেত। সেক্ষেত্রে যেভাবে ওই ক্যারেক্টারটার এন্ডিং হয় সেটা আমার মনে হয় অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো অডিয়েন্সের জন্য। সেই এন্ডিংটাও খুব একটা অডিয়েন্স হিসেবে ফিল করতে পারি না, করাটা দরকার ছিল। বরং আমি বলবো বিনয় পাঠক এখানে যে ক্যারেক্টারটা পেয়েছে, সেই ক্যারেক্টারটা কিন্তু অডিয়েন্সকে শখ দেবে, সেই ক্যারেক্টারটা কোথাও একটা গিয়ে অডিয়েন্সকে মজা দেবে। এবং বিনয় পাঠকের অভিনয় কিন্তু সত্যি ভালো। তানিয়া, যিশু, পরমব্রত তারা ঠিকঠাক কাজ করেছেন, যেরকম তারা অভিনয় করেন কোনো এক্সট্রাঅর্ডিনারি একটা পারফরমেন্স যেটাকে নিয়ে আলাদা করে আলোচনা করতে হবে, মেনশন করতে হবে, আমার এরকম কিছু মনে হয়নি। বরং আমি এখানে বলবো অমিতদার মিউজিক সিরিজটাকে অনেক ক্ষেত্রে বাঁচিয়ে দেয়। অমিতদা এখানে বেশ ভালো কাজ করেছে, তার মিউজিক ডেফিনেটলি বেশ কিছু সিনকে এলিভেট করতে পারে, এবং 5-8 এপিসোডগুলো অনেকটা বেটার, সিরিজটা এন্ড হয় অনেকটা বেটারভাবে, যদিও সেটা নিয়েও সমস্যা রয়েছে একদম এক্সট্রিম ক্লাইম্যাক্স নিয়ে, আমি পরবর্তীতে আসছি। তবুও বলবো 5-8 এপিসোড একটু ফাস্ট পেস, সেই জায়গায় একটু জিনিসগুলো ঠিকঠাক লাগে, এবং সেখানে বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো অডিয়েন্সকে কিন্তু কোথাও একটা শক দেবে, কিছু রিভিলিংস কিন্তু অডিয়েন্সকে ডেফিনেটলি চমকাবে। এবার একদম এক্সট্রিম ক্লাইম্যাক্স নিয়ে যদি কথা বলি, একদম লাস্টে গিয়ে তানিয়ার ক্যারেক্টারটা এমন একটা সিদ্ধান্ত নেয় যেটার পরবর্তীতে এই ক্যারেক্টারটার সঙ্গে আমি আরও অনেক বেশি ডিট্যাচড হয়ে পড়ি। কারণ ক্যারেক্টারটা, সে প্রাইভেট ডিটেকটিভ, এবং একজন ডিটেকটিভ একটা সিদ্ধান্ত নেবে, তার পেছনে যথেষ্ট থিঙ্কিং থাকবে, তার বুদ্ধি থাকবে, তার সেই ব্যাপারটাই যেন হঠাৎ করে লাস্টে মিসিং হয়ে গেল। মানে আমি অবাক হয়ে গেলাম যে এই ক্যারেক্টারটা এরকম একটা বোকা বোকা সিদ্ধান্ত নিয়ে ফেললো, একটা খুব বাজে এন্ডিং আমার মনে হয়েছে, খুবই ক্লিশে। এবং আমার একটু মনে হলো যে জোর করেই সিজন 2 জন্য জায়গা রাখা হলো। ওভারঅলে এটা আমার কাছে খুবই অ্যাভারেজ একটা শো, আমি অনেক বেটার এক্সপেক্ট করেছিলাম দেবালয় ভট্টাচার্যের থেকে, তবে সামটাইমস মিস ফায়ার হ্যাপেন্স। আপনাদের কি মতামত, যারা অলরেডি দেখেছেন সিরিজটা ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।